Hello Pura, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি বডি হোয়াইটেনিং লোশনের রিভিউ। আজকে তোমাদেরকে যে লোশনটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে মিস্টাইন সুপার ন্যানো হোয়াইটেনিং লোশন। আজকের ভিডিওটির মাধ্যমে তুমি লোশনটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, অর্থাৎ এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য এটা উপযুক্ত, কোন কোন স্কিনের জন্য উপযুক্ত না, এবং এই লোশনটি ব্যবহার করার ফলে স্কিনটা কতটুকু ফর্সা হয় এবং এটা কতদিনের মধ্যে রেজাল্টটা পাওয়া যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আমাদের অনেক আপুদেরই আছে ফেসের তুলনায় হাত পাটা অনেক বেশি কালচে হয়ে যায় কিংবা স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়, স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যায়, যার কারণে আমরা এমন একটা লোশন ইউজ করতে চাই যেটা আমাদের স্কিনের ট্যান দূর করে, স্কিনের কালচে ভাব দূর করে, স্কিনটাকে অনেক বেশি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে। সো এই লোশনটা হচ্ছে মিস্টাইন সুপার ন্যানো হোয়াইটেনিং লোশন। এটা তিনটা ভ্যারিয়েশন সাইজে পাওয়া যায়, একটা হচ্ছে 150 ml, একটা 250 ml, আর একটা হচ্ছে 400 ml। 400 ml হচ্ছে একটা পাম্প ডিসপেন্সার প্যাকেজিংয়ের মাধ্যমে আসে অ্যান্ড এটা হচ্ছে একটা থাই প্রোডাক্ট। অ্যান্ড এই লোশনটা হচ্ছে এটা টেক্সচারটা খুবই থিক অ্যান্ড রিচ, একটা ক্রিমি টেক্সচার, স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা ব্লেন্ড হতে একটু টাইম নেয় বাট ইজিলি ব্লেন্ড হয়ে যায়। বাট এটার টেক্সচারটা হচ্ছে এতটাই থিক এবং এটা অনেক বেশি ময়েশ্চারাইজিং একটা ইফেক্ট দেয়। বাট যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি, স্পেশালি সামার টাইমে যারা অয়েলি স্কিন যাদের, তাদের ক্ষেত্রে বেসিক্যালি এই লোশনটি আমি বলবো না ইউজ করতে, কেননা এটা ইউজ করার পর স্কিনটা প্রচণ্ড মাত্রায় অয়েলি অ্যান্ড গ্রিসি ফিল হয়, যেটা যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে মোটেও এটা ভালো লাগবে না। বাট যাদের স্কিনটা ড্রাই তাদের স্কিনটা ময়েশ্চারাইজ করার জন্য এই লোশনটিকে ইউজ করে দেখতে পারো। অ্যান্ড এটা হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করে, স্কিনের কালচে ভাব দূর করে, তোমার স্কিনটাকে ডে বাই ডে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে থাকে। লাইক 1 থেকে 2 শেড তোমার স্কিনটাকে ব্রাইট করবে। বাট এটাকে হচ্ছে রেগুলারলি ইউজ করার ফলে এটা স্কিন টাইপের উপর ডিপেন্ডস করে। অনেক আপুদেরই কোশ্চেন্স থাকে যে আপু কতদিনের মধ্যে এটা কাজ করবে। এটা হচ্ছে তোমার স্কিন টাইপের উপর ডিপেন্ড করবে যেটা কতদিনের মধ্যে তোমার স্কিনে, অনেকের আছে এটা ইউজ করার ফলে এটা পুরোটা শেষ করার পর স্কিনে ভালো একটা বেনিফিটস পাওয়া যায়, অনেকের আবার আছে এটা অর্ধেক শেষ করার পর ভালো বেনিফিটসটা পাওয়া যায়। সো সেটা অবশ্যই ডিপেন্ড করবে তোমার স্কিন টাইপের উপর। বাট এটা কিন্তু স্কিনের কালচে ভাব দূর করার ক্ষেত্রে কাজ করে, কিন্তু তোমার স্কিন টোনটাকে টোটালি চেঞ্জ করে দিবে এমন কিন্তু লোশন এটা না। এবং এটাকে হচ্ছে ডে টাইম এবং নাইট টাইম কিংবা শাওয়ারের পরে তোমরা যে কোনো সময় এটাকে ইউজ করতে পারবে। এখন চলো জেনে আসা যাক এটাকে কীভাবে ইউজ করতে হয়। এই লোশনটিকে ইউজ করার আগে তোমরা তোমাদের বডি পার্টসটিকে খুব ভালোভাবে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাট ড্রাই করার পর দেন আলতোভাবে স্কিনে মাসাজ করবে। অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমাদের স্কিনে এটাকে রেখে দিবে। এখন অনেক আপুদের কোশ্চেন্স থাকবে, আপু এই লোশনটাকে আমি ফেসে ইউজ করতে পারবো কি না? আনসার হবে না, এটা হচ্ছে একটা বডি লোশন, বডি লোশন এটাকে তোমাদের ফেসে ইউজ করার জন্য না। সো অনেক আপুর এই বডি লোশনের যে ভিডিওগুলো আমি করেছি সেখানে তোমরা কমেন্ট করে থাকো যে আপু ফেসে কি ইউজ করা যাবে কি না। সো সেই ক্ষেত্রে আনসার হবে না, বডি লোশন ফেসে ইউজ করার জন্য না, এবং এটা হচ্ছে অনলি বডি পার্টসে ইউজ করতে হবে, ফেসের জন্য না। সো এই লোশনটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তবে অয়েলি স্কিনের জন্য এটা অ্যাভয়েড করা ভালো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।